এই মুহূর্তের বাবা সব থেকে বড় খবর ফের আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তো বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে যে কোনো ভিডিওর আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। ফের আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কুচবিহারের শেতলকুচিতে জনসভা করা ফেরার পথে দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতির দাবি, যে মাঠে তারা সভা করেছিল সভা শেষে সেখানেই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়, তার কনভয় লক্ষ্য করে বোমাবাজি করা হয়। দিলীপের দাবি, তার গাড়িতে দুটি বোমা পড়েছে, শুধু তাই নয় ইট মেরা হয়েছে এবং তার গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, তার নিজের গায়ে ইটের আঘাত লেগেছে এবং বড় সড় বিপদের মুখে পড়েছিল দিলীপ ঘোষ। এবং দিলীপ ঘোষ সরাসরি অভিযোগ করেছে আগামী 2024 লোকসভা নির্বাচনে এর জবাব মানুষ দেবে, কারণ 21 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় আসার পর রাজ্যে ভোট পরবর্তী হিংসা এখনো ঘটছে, বিভিন্ন জায়গায় বিজেপির নেতাকর্মীরা এখনো পালিয়ে গিয়েছে অসমে। এই পরিস্থিতি দেখে দিলীপ ঘোষের দাবি, 2024 সালে লোকসভা নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবে। তো এখন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন।